এই যে একটা বাড়ি একটা খামার এই প্রকল্পকে আর একটু বড় করবা ইনশাল্লাহ। ঠিক আছে ঠিক আছে। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন সবাইকে সাফল্য টিভির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি, আমি শান্ত মিয়া। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি নরসিংদী সদর উপজেলার একদম চরাঞ্চলে। এই গ্রামের নাম হচ্ছে চর আড়ালিয়া, এটির অবস্থান হচ্ছে একদম চরের মধ্যে। আজকে আমাদের টিম নিয়ে চলে আসলাম এই চর আড়ালিয়াতে। তো আজকে এখান থেকে আপনাদেরকে এই যে আমাদের ছোট ভাই, নাম হচ্ছে জিলানি, তার বাবা 4 বছর আগে মারা যায়। তো ও এত ছোট বয়সেই ওর সংসারে হাল ধরছে 4 বছর আগে থেকেই। তো এখন ওর খামারে আপনারা দেখতে পাচ্ছেন 5টি গরু রয়েছে, ছোট বড় মিলিয়ে 2টা বাছুর রয়েছে, 3টা গাভী রয়েছে। এই এই গরুগুলিকে আমাদের জিলানি ভাই কীভাবে লালন পালন করতেছেন আর কীভাবে তিনি সংসার খরচ চালাইতেছেন, কীভাবে জীবিকা নির্বাহ করতেছেন, তারই সার্বিক দিক আপনাদের সামনে তুলে ধরব। আমাদের জিলানি ভাইয়ের খামার সম্পর্কে বিস্তারিত জানতে আশা করছি সম্পূর্ণ সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ছোট ভাই কেমন আছো? ভালো আছি। আচ্ছা তোমার নাম কি? জিলানি। জিলানি, আচ্ছা তুমি কি করো? কৃষি কাজ করি। কৃষি কাজ করো? তোমার বাবা কি বাইচা আছে? না, মারা গেছে। কত বছর আগে? 4 বছর। 4 বছর আগে মারা গেছে। তারপরে তুমি সংসারে হাল ধরছো। এখন কৃষি কাজের পাশাপাশি গরু লালন পালন করতেছো? হ্যাঁ। আচ্ছা তো এখন কয়টা গরু আছে খামারে? 5টা। 5টা গরু। তো এই গরুগুলো কি তুমি কিনেছো না তোমার বাবা কিনে দিয়ে গেছিল? আমার বাবা কিনে দিয়ে গেছে। আচ্ছা তোমার বাবাই কিনে দিয়ে গেছিল। আচ্ছা এখন কি কি জাতের গরু আছে? অস্ট্রেলিয়া ওই সারাডি। সব হলস্টাইন ফ্রিজিয়ান? আচ্ছা ঠিক আছে। তো তুমি একা এইগুলো দেখাশোনা করো না তোমার সাথে আর কেউ? মা। আর তোমার সাথে তোমার মা হেল্প করে? আচ্ছা তোমার মা কি করে? আমার মা ইতই গরু দেখাশোনা করে আর ঘরের কাজ করে। আচ্ছা তো এখন তোমার বয়স কত? আমার বয়স 12। তোমার এখন বয়স হচ্ছে 12 বছর। আচ্ছা তাহলে লেখাপড়া করো? না করি না। লেখাপড়া করো না? লকডাউনে লাগে। লকডাউনের জন্য স্কুল বন্ধ? আচ্ছা এখন তো স্কুল খুলছে মোটামুটি। তো তুমি এখন কিসে পড়তে লকডাউনের আগে? থ্রিতে। থ্রিতে পড়তা? আচ্ছা এখন কি লেখাপড়া চালিয়ে যাওয়ার ইচ্ছা আছে? দেহি। আচ্ছা পড়মু। আচ্ছা করবা? আচ্ছা তোমাদের বাসা তো একবারে চরাঞ্চলে। তো গরুগুলি কি খাওয়াও? কুড়া খাওয়ায়, ফেন ইয়া ঘাস খাওয়ায়, ভুসি খাওয়ায়, ফেনা খাওয়ায়। আচ্ছা কি কি ঘাস খাওয়াও? চাল্লা খাওয়ায়। চাল্লা ঘাস? এই চাল্লা ঘাসের কি ক্ষেত করছো? হ্যাঁ। আচ্ছা কতটুক জমিতে ক্ষেত করছো? এক কানি দুই কানি মন। দুই কানির মতো জমিতে তুমি চাল্লা ঘাস লাগাইছো? হ্যাঁ। আচ্ছা আর পাশাপাশি কি খাওয়াও? ইমনে কুড়া বসি ফানি এর। আচ্ছা তো কিছুক্ষণ আগে দেখলাম নদীতে তুমি কচুরি বাঙতাছো। এডিও খাওয়ায়? কচুরি খাওয়াও। হ্যাঁ। তো চলো তোমার গরুগুলো একটু দেখি এবং দর্শকদেরকে একটু দেখাই। দেখেন। আচ্ছা জিলানি ভাই, তোমার পিছনে যে গরুটা, এটা তো অস্ট্রেলিয়ান জাতের গরু? হ্যাঁ। আচ্ছা এই গরুটা তোমার বয়স আছে কেমন? বয়স 3 ইয়া হইব, 5 বছর হইব। 5 বছর হইব? আচ্ছা তো এই গাভীটা থেকে এখন দুধ পাইতেছো কতটুক? ফইলা বিয়া বালা ইয়া 25-26। প্রথম বিয়ানে 25-26 লিটার দুধ পাইছে এই গাভীটা থেকে? হ্যাঁ। তো এখন কতটুক পাইতেছো? হ্যাঁ নেই মন হইয়া কত? হ্যাঁ 19-এর মতো। এই 19 লিটারের মতো দুধ পাইতেছো এখন? হ্যাঁ। আচ্ছা এখন কি গাভীটা প্রেগনেন্ট আছে? দেখাইছি। হ্যাঁ আছে। কত মাসের? 1 মাসের। 1 মাসের প্রেগনেন্ট আছে? হ্যাঁ। আচ্ছা তো এখন গাভীটা থেকে দুধ পাইতেছে 19 লিটারের মতন? হ্যাঁ। আচ্ছা এই গাভীর কি বাছুর আছে? আছে। আচ্ছা বাছুর কোনটা এখানে? ওই লাইডা। ও ওই সাইডে ওইটা? হ্যাঁ ওইটা। ওই বাছুরটা কি বকনা বাছুর না সার বাছুর? সার বাছুর। সার বাছুর। আচ্ছা সার বাছুরের বয়সটা কেমন? ইয়া 7 মাস। 7 মাস? আচ্ছা তো এদিকে তো গাভী দেখতেছি। আচ্ছা এইগুলি সম্পর্কে একটু বিস্তারিত বলো তো। দা হইছে ইয়া আমার 6 মাসের। এটা হচ্ছে 6 মাসের প্রেগনেন্ট? হ্যাঁ। এটা কি প্রথম বিয়ান দিবে? হ্যাঁ এটা প্রথম বিয়ান। আচ্ছা এটা কি এটারই বাছুর? ইদার বাছুর। ইদার? ও এই বড়টার বাছুর? হ্যাঁ। আচ্ছা তো এই গাভীটার এখন কয় দাঁত বয়স আছে? 2 দাঁত। 2 দাঁত বয়স হয়েছে? হ্যাঁ। আচ্ছা এটাও তো হলস্টাইন ফ্রিজিয়ান জাতের বাছুর? আচ্ছা তো আচ্ছা এটা তো এটার মা?
আচ্ছা এই গাবিটা বয়স আছে কেমন? এই গাবিটার বয়স 6-7 বছর। 6-7 বছর যাবত? হুম। আচ্ছা এই গাবিটা থেকে কত লিটার দুধ পাইতাছো? লিটার মান হয় এই 19 লিটার মত নয়? তাই 19 দগুণে 38 লিটার দুধ পাইতাছো তুমি প্রতিদিন। তাই এত দুধ কোথায় বিক্রি করতাছো? নরসিংদী বাজারে নিয়ে বিক্রি করো? না ঘর মিষ্টির দোকানে। মিষ্টির দোকানে? আচ্ছা মিষ্টির দোকানে নিয়ে 38 লিটার দুধ বিক্রি করো। আচ্ছা কত করে দেয়? 50 টাকা 60 টাকা 70 টাকা এমন। 50 টাকা 60 টাকা এটা কি সিজন ভেদে? কারণ দুধের বাজার তো প্রায় সময় ওঠানামা করে। তো এক এক সময় এক এক রেট পাও। আচ্ছা এখন কত টাকা রেট পাইতেছো? মানে 50 টাকা। এখন 50 টাকা রেট পাইতেছো? আচ্ছা এখন তো খাবারের দাম বেশি, পুষে তো? আচ্ছা এইগুলি গরুরে কি খাবার খাওয়াইতেছো? শুকনো কুটা? কুটার সাথে কিছু মিক্সড করে দিছো? ভুসি মিক্সড করে দিছো? মাশাআল্লাহ মোটামুটি ভালোই খাইতেছে। আচ্ছা তাহলে তুমি প্রতিদিন দুধ বিক্রি করে 1900 টাকা পাচ্ছ, তোমার দৈনিক খরচটা কত? আচ্ছা 1000 টাকা। 1000 টাকা তো 900 টাকা থাকতেছে। আচ্ছা তো এই 900 টাকা দিয়ে কি করো? কাম কাজ করি, সংসার চালাও, কাজ কাম করো। এই 900 টাকা দা সংসারের কাজে লাগাও, আর কিছু সেভ করো না? করি। কি করো? মোটর ডাবাইছি আমি করি। আচ্ছা মোটর ডাবাইছো বা সাংসারিক কাজে মূলত এই 900 টাকা খরচ করতেছো? আচ্ছা তো এখন তোমার ভবিষ্যতে কি পরিকল্পনা? তোমার ভবিষ্যতে কি কোনো কিছু করার চিন্তা ভাবনা আছে? বড় কিছু আছে? বিদেশ যাবো। বড় বিদেশ যাইবা? আচ্ছা তুমি বিদেশ যায় কয় টাকা বেতনে কাজ করবা? আচ্ছা বিদেশ যায় কি করবা? কাজ করবো। আচ্ছা বিদেশ যায় তো তুমি এত টাকা বেতনে কাজ করতে পারবে না? তুমি তো বাংলাদেশে প্রতি মাসে 30,000 টাকা কাজ করতেছো পাইতেছো, তো তুমি বিদেশ যায় তো অনেক কষ্ট করে কাজ করতে হবে। এখন তুমি দেশে থেকে বাড়ি দেখা গেছে, বাড়িতে তোমার আম্মারে দেখতে পারতাছো, আত্মীয় স্বজনকে সবাইকে দেখতে পারতাছো, এলাকার মানুষদের সাথে সময় দিতে পারতাছো, খেলতে পারতাছো। তো বিদেশ যায় তো তুমি ওই সুযোগটা পাবে না। তোমার বিদেশ থেকে তো তোমার দেশে থাকা ভালো না? আচ্ছা তাহলে তুমি কি লেখাপড়া চালাই যাইবা? চালাই যাবো। আচ্ছা তাহলে লেখাপড়া চালাই যাও, আর পাশাপাশি এই জিনিসটাকে তুমি ধরে রাখো, এই যে একটা বাড়ি একটা খামার এই প্রকল্পকে আর একটু বড় করবা ইনশাল্লাহ। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা তো তোমার প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবে, ধন্যবাদ।